হ্যালো গাইস, চলে এসেছে আরও একটা বাংলা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা তো খুবই ফানি হবে, কারণ এরকম আরও একটা ভিডিও আমি আগেও নিয়েছিলাম তোমাদের মজার জন্য। তো গাইস, যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা গিয়ে ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, কারণ কারণ এই ভিডিওর থেকে আমি যারা যারা ভিডিওটা দেখছো তাদের থেকে তাদের ভেতরে তিনজনকে আমি 400 টাকা করে টপ আপ করে দেবো। তো কি করতে হবে তোমাকে আমি সেটা ভিডিও লাস্টে বলবো, তো ততক্ষণ ভিডিওটা দেখা যাক। আর হ্যাঁ, ভিডিওটা দেখার আগে অবশ্যই বলেছি, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল এ প্রেস করে দেবে আমার নতুন নতুন ফানি ভিডিওগুলো দেখার জন্য। তো গাইস, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চাচা, লোকেশ গেমার স্কোয়াড নিয়ে আসছে। তার মানে ওরা জেনে গেছে তুমি এখানে সার্ভাইভ করছো। লোকেশ গেমার কে? বস গিল্ডের অফিসার, তুমি যাদের সাথে কাস্টম খেলেছো ওটা ওদেরই স্কট। তুমি এক কাজ করো, ক্লক টাওয়ারের পেছনে হাঙ্গারে পালিয়ে দাও, নাহলে তো ওরা তোমাকে বম দিয়ে মারবে। ওই সালা জুয়াই, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কাস্টম খেলতে দিতে পারবো না। আমি জানি তুই এখানে আছিস, হিম্মত থাকলে তো বাইরে আয়। দেখো এই বসতে তো আমি অনেককে হারতে দেখেছি, আর হারতে দেখতে পারবো না আমি। আর এই বস্তিতে কাউকে হারতে হবে না, আর আমি কাউকে হারতেও দেবো না। কাস্টমে এখন থেকে বডি শট না মেরে ওয়ান শট কি করে মারতে হয় সেটা আজকে ওদের দেখাবো। চুদবো তোমার লোকেশ গেমারে ভালো করে চেনে, জানে এসালা যখন স্কোয়াড নিয়ে আসে, আর যখন আসে সবাই ফাঁসে। শোন, আমার সাথে কাস্টম খেলতে হলে ফার্স্টে জ্ঞান ভাইয়ের সাথে কথা বলতে হয়, তারপরে কাস্টম বানাতে হয়। আর যদি কেউ আমার সাথে কাস্টমে হারে তাহলে সিগারেটের গাড়ে ভরে দেওয়া হয়। তুই জানিস না আমি বডি চালাই, আর আমি ডাজেটিক্যাল চালাই, জীবনে অনেক ডাজেটিক্যালতে হেডশট দিয়েছি। আর একটা হেডশট দেওয়ার আগে তোকে একটা ভালো করে একটা কথা বলছি, শোন, নেক্সট টাইম যখন আমার সাথে কাস্টম খেলবি তখন জ্ঞান ভাই কি ফ্রি ফায়ারে ওনারের কাছ থেকে পারমিশন নিয়ে আসবি, না হলে আর একটা ডাজারে খেলতে হেডশট দিয়ে দেবো, একদম প্রো প্লেয়ার। চল কাস্টম থেকে ব্যাক কর, না হলে 7-0 দেবো। চল পাতলি গেলি 3 গুণ মো, 1 2 3 সো গাইস, কেমন লাগলো ভিডিওটা? তো আশা করি সবাইকে মজা দিতে পেরেছি, কারণ ভিডিওটা ফানি, তোমাদের আগেই বলেছিলাম ভিডিওটা খুবই ফানি হবে। তো গাইস, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর গাইস, ভিডিওটা কেউ সিরিয়াস নেবে না, কারণ তোমাদের মজার জন্য আর কি ভিডিওটা বানানো। আর হ্যাঁ গাইস, আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম তোমাদের ভেতরে যে তিনজনকে আমি 400 টাকা করে টপ আপ দেবো সেটা তোমাদের তার জন্য কী করতে হবে। তো গাইস, আমার এখন সাবস্ক্রাইবার আছে হলোকে 716টা আছে। তো গাইস, 1K হতে আর অল্প কিছু বাকি। তো গাইস, আশা করছি তোমরা 1K কমপ্লিট করবে। যখনই আমার 1K কমপ্লিট হয়ে যাবে তো গাইস তোমাদেরকে দিয়ে আমি একটা ফুল ম্যাপ কাস্টম বানাবো। তো সেই কাস্টমে তোমাদের একদম কিছু না, তোমরা শুধু লাইভ স্ট্রিমে দেখে তোমরা শুধু কাস্টমে জয়েন করে নেবে। আর জয়েন করে তোমরা যদি বুইয়া নাও নাও সেকেন্ড বা থার্ড হও, তাও তোমাদের 400 টাকা করে টপ আপ পাবে। ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যারা যারা থাকবে তিনজনে তিনজনকেই পাবে। তো গাইস, এর জন্য তোমাদের কী হতে হবে, চ্যালেঞ্জটাকে অবশ্যই 1K কমপ্লিট করে দিতে হবে। তো যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও গাইস। এইটুকু তো তোমাদের কাছে সাপোর্ট মানে আশা করতেই পারি, তো এইটুকু সাপোর্ট তো তোমরা করবেই। তো গাইস, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, কারণ এরকম ভিডিও তোমাদের ভাই আরও আরও নিয়ে আসতে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।